একটা সহা লাভ আছে বড় বড় ওখানে আসল কথা হলো বড় লোকেরা গরিবের চালান নিয়ে গেছে ছোট লোকেরা অনেক নাই এই যে দাদা বললেন যে বড় লোকেরা গরিবের চালান নিয়ে গেছে কিভাবে নিয়ে গেল চালানটা কিভাবে চালানটা নিয়ে একটা খামারে নুন দা সরকার পঞ্চাশ লক্ষ টাকা আইনা গরু বাসে কিনলো দেখাইলো এরকমই করেন না পট দিয়া চাষ আবাদ করে গরু নিজেরা করে না আমরা তো নিজেরা করি গরুর পেছনে বড় গরু আর ছোট গরু মিলে ছয়টা গরুর পেছনে প্রতিদিন কত টাকা খরচ হয় প্রতিদিন না মাসে বারো হাজার টাকা খরচ মাসে বারো হাজার টাকা বারো হাজার মাসে দুধ বেছেন কত টাকা দুধ বেশি হয়তো আমাকে কোন মাসে পাঁচ হাজার থাকে কোন মাসে চার হাজার থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আজ আমরা চলে আসছি হিন্দু ভাকুরটা এখানে প্রত্যেকটা বাড়িতেই প্রায় বাড়িতে তিনটি বা চারটি করে গরু লালন পালন করা হয় কৃষিকাজের পাশাপাশি গরু লালন পালন করেন তো আমার একটা শখ যে আসলে ক্ষুদ্র খামারিরা গরু লালন পালন করে কেমন আছেন সেই সব বিষয় তুলে ধরার জন্য আর আপনারাও আমাদের কাছে রিকোয়েস্ট করে থাকেন যে ক্ষুদ্র খামারি প্রান্তিক খামারি যারা ছোট ছোট খামারি যারা তাদের খামারের জীবনযাত্রা তুলে ধরার জন্য তো তারই ধারাবাহিকতে আমরা চলে আসছি এই গ্রামটিতে দেখতেই পাচ্ছেন যেখানে কয়েকটি গরু আমরা দেখতে পাচ্ছি একদম গ্রামের পরিবেশে আর এগুলো সনাতন পদ্ধতিতে অনেকটা গরুলা অর্পণ করা হয় আমরা জানবো দাদার কাছ থেকে দাদা কেমন আছেন কেমন থাকবো ভালোই মোটামুটি কি নাম আপনার গৌরঙ্গ গৌরাঙ্গ দাদা এই যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি গরু আছে কয়েটা গাবি আছে আপনার আপনার আমার চারটা গাবি নাম আসে ছয়টা আছে ছয়টা আছে হ্যাঁ

প্রতি তো দেখা গেছে যে সন্তান চেয়েও বেশি মায়া লাগে নাকি না আমি প্রাণ মানে পাড়িতে হ্যাঁ আচ্ছা সে যে গরু লালন পালন করে কেমন আছেন এখন 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 আমরা দেনা দেনা হ্যাঁ কেন দেনা কেন দেনা কেন এই দেখো দেনা কেন জিনিসের মূল্য বেশি মূল্য বেশি হ্যাঁ ফুল পুরা সব জিনিসের মূল্য বেশি আচ্ছা

একটু বাচ্চাকুর দুধ বেয়ে গেলে খায় কথা বলছি এই কারণে পাল কাজলে বড় মানে বছর শেষে বাছুরটা আহ মানে লালন পালন করে বেঁচলে সেটার থেকে একটু হা মানে সংসারের বাতি এই কাজের জন্য একটু টাকা হয় হ্যাঁ আয় তো এরকম হয় না কারণ বাছুরটা বড় করতেও তো টাকা লাগে টাকা লাগে না আচ্ছা আর কি খাওয়ান গরুগুলোকে প্রতিদিন কি খাবার দেন ঘাস ঘাস আর আর হইলো ঘনের ভুসি গমের দুধ আর আর হইলো ধুলা মিশরি ভুসি মশরি এইসব এই যে ছয়টা গরুর পেছনে বড় গরু আর ছোট গরু মিলে ছয়টা গরুর পেছনে প্রতিদিন কত টাকা খরচ হয় প্রতিদিন না মাসে বারো হাজার টাকা খরচ মাসে বারো হাজার টাকা বারো হাজার মাসে দুধ বেছেন কত টাকা দুধ বেছি হয়তো আমাকেও কোনো মাসে পাঁচ হাজার থাকে কোন মাসে চার হাজার থাকে আচ্ছা মানে সেটা ওদের খাওয়ায় হ্যাঁ আপনার সংসার ওইটু ওই ব্যাক চলে আর ওই পোলা পোলা পা নিয়ে কিছু কাজ করে বাইদে পোলা কাজ করে আপনার ছেলে বলে বিদেশে ছিল ফিরলো কিন্তু ওই যে ডালা খায় করুই না পড়ছে করোনায় আসে পড়ছে হ্যাঁ আচ্ছা এই যে আসে পড়ছে আগে যখন বিদেশ পাঠাইছিলেন তো ওই টাকা দিয়ে যদি আরো গোল আউন্ট্রন করতেন তাহলে কি ভালো হতো ওইটা গো টাকা ডামার থাকন না আপনি কত টাকা লয়ছি টাকাটা আপনার সুরক্ষিত আচ্ছা এইভাবে কি জীবন চলবে দাদা এই না চললেই ঠিক করুন সরকারের প্রতি কিছু বলার নাই সরকার বললেই ঠিক করুম সরকারটা হইলো তার মন মতো আচ্ছা হ্যাঁ বলে আমি একা ভালো হয়ে কি করুম আর বাঙালি সব চোর আচ্ছা মানে বাঙালি সব চোর হ্যাঁ আচ্ছা তার মানে সে একা ভালো হয়ে কি করবে এটাই বলে হ্যাঁ আচ্ছা যাক এই যে গাভীগুলো দেখতেছি কোন কোন গাভীটা দুধ দেয় মানে এইটা ওইটা এইটা এটা ওইটা ওইটা মানে এটা কত কেজি দুধ দেয় এই আষ্ট কেজি দুই বেলায় এক বেলা এক বেলায় দুই বেলায় দুই বেলায় তো বারো তেরো কেজি বারো তেরো কেজি আর ওইটা ওইটা সাত আট কেজি হয় দুই বেলায় দুই বেলা সাত আট কেজি আচ্ছা তো ওটা একটু কম দেয় ওটা কি জাতের গরু অন্য জাত আর ওটা বয়স হয়ে গেছে ও বয়স হয়ে গেছে আর ওই যে ওইটা কত কেজি ওইরকমই আট দশ কেজি আট দশ কেজি আচ্ছা তার মানে মোটামুটি তিনটা মিলা প্রতিদিন পঁচিশ তিরিশ কেজি দুধ হয় এক মানে বেল থাকে না আচ্ছা কত করে বেসেন দুধ এই

বেশি ইউজি করলাম গরু বেঁচে ফেললাম সম্মানতে গরু বেঁচে আবার দেনা শোধ করা লাগে হ্যাঁ আবার দেনা করে গরু কিনতে হয় হ্যাঁ কি স্বাভাবিক কথা কিন্তু গরু পেলে লাভ করার উপায়টা কি আসলে লাভ করার এখনো বর্তমানে যুগে বাবা উপায় নাই এই একটা সময় তো লাভ হয়েছে একটা সময় লাভ আছে বড় বড় ওখানে আসল কথা হলো বড় লোকেরা গরিবের চাল নিয়ে গেছে ছোট লোকেরা অনেক নাই এই যে দাদা বললেন যে বড় লোকেরা গরিবের চালান নিয়ে গেছে কিভাবে নিয়ে গেল চালানটা কিভাবে চালানটা নিয়ে একটা খামারে নুন দা সরকার পঞ্চাশ লক্ষ টাকা আইনা গরু বাসে কিনলো দেখাইলো তারা এরকমই করে না পট দেয়া চাষ আবাদ করে গরু নিজেরা করে না আমরা নিজেরা করি জিনিসের দাম দরদ থাকা বেশি আচ্ছা এই যে বললেন যে বড় লোকের হলো লোন নেয় 50 লাখ এক 120 টাকা লোন নেয় লোন নিয়ে তারা এগোলো ব্যবসা করতেছে হ্যাঁ তো তাদের তো আসলে ওই রকম আয় দরকার নাই এক কোটি টাকা আর্বার দিই আচ্ছা থাকলে গরু বেচ গরু বেচা দানা না যায় আ বানিয়ে গো সম্পদ বেচা দানা না দ সরকারি আচ্ছা গরু পেলে আসলে লাভ করার কোনো উপায় আছে কি ও কোনো বর্তমানে উপায় নাই তাহলে কি এই সেক্টরটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে পরিশ্রমের সময় হয় না না কিন্তু একটা সময় দেখুন আপনাদের মধ্যে যেটা হলো আপনাদের মধ্যে যে গরু বিশেষ করে গরু এটাকে লক্ষ্মী বলা হতো না এখন আপনারাই যদি আস্তে আস্তে গরু পালন ছেড়ে দেন তাহলে আসলে জিনিসটা কেমন লাগে বলেন তো কেমন লাগবে ছাই যাওয়ার বিষয় বাবা ও কথা করে লাভ নাই ছাই যাওয়ার বিষয় এই ক্ষেত্রে যে দাম কমানোর কি মানে সরকারি লোক বা আমরা পাবলিক জনতা যারা আছে আসলে দায়ী কারা সরকার না জনতা মানে সরকারি দায়ী সরকার সবকিছু করতে পারে সরকার কি এক গভর্মের ভুষি মাইলে এই কিনা কয় বুজা দাম কমায় দিতে পারে হ্যাঁ আমাদের দেশের দাম একবার বাড়লে কি আর কমে কমে না তো কি কইলাম বে বাবা না ওই যে একটাবার বললেন যে আমরা সবাই চোর তাই না তা আসলে আমরা সবাই চুরি করতে গিয়ে তো এগুলোর দাম বেড়ে যাচ্ছে তাহলে আগে মানুষকে সচেতন হওয়া দরকার না আগে মানুষ শক্ত হচ্ছে কইয়া কি কইলো সরকারে

দশ হাজার টাকা আমার দিবেন আচ্ছা ওই দশ টাকা আমি কোথায় পূরণ আচ্ছা মানে এক লাখ টাকার লোন নিতে গেলে দশ হাজার টাকা ঘুষ দিতে হয় হ্যাঁ নাকি হ্যাঁ আচ্ছা সুপ্রিয় দর্শক একটু দৃষ্টি আকর্ষণ করছে এই যে ক্ষুদ্র খামারি যারা তারা কতখানি অবহিত কতখানি লাঞ্ছিত শুনতে পাচ্ছি আমরা শোনেন যে এক লাখ টাকার লোন নিতে গেলে দশ হাজার টাকা ঘুষ দিতে হয় আসলে কি বলবো আমরা জাতি হিসেবে কলঙ্কিত জাতি কিনা হা আমরা কলম ক্রিমিনাল গেছি এক লাখ টাকা লোন নিতে গেলে দশ হাজার টাকা ঘুষ দিয়ে লোন নিতে হয় তাহলে ওই দশ হাজার টাকা যদি আমাকে বাড়তি দিতে হয় তাহলে আমার লোন নিয়ে লাভটা হলো কি আমার কাছে ব্যাংকের কর্মচারী ও গরু পায় দাম তো আসে হাসে আমার আটটা নটা গরু আছে নয় আমি সরকার থেকে টাকা নিয়ে দিই আচ্ছা কিনবে ওই জায়গার মধ্যে মুসলমান আমার একজন খুব আদর যত্ন করতো আমিন বাজার আমাকে ডাক বিশ কেলা তাহলে ডাক বিষি দোকানদার সে বলল আপনি যে দশ হাজার অর্থে নিবেন এই টাকাটা পূরণ করবো কারণ আপনি দিবেন আপনি একটু নিয়ে গেলেন না এই টাকাটা সরকারের পূরণ করতে হবে হাসি করে আমরা ওই কাম্য যাইব না আচ্ছা অনেক কথা শুনলাম দাদা তাহলে এখনকার বাজারে আসলে গরু লালন পালন করে ছোটখাটো একটা সংসারের হাল ধরা সম্ভব না ঠিক আছে আমরা আশা করতেছি বা আমরা করতেছি যে আপনার এই কথাগুলো যাতে সরকারের উচ্চ মহলের লোক যারা আছে তাদের কানে যায় এবং অবশ্যই তারা যদি এদিকে খেয়াল করে তাহলে গ্রামের ক্ষুদ্র প্রান্তিক খামারি যারা একটু লাভবান হতে পারবে নাকি বললে ঠিক আছে দাদা ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা চেষ্টা করলাম যে ক্ষুদ্র খামারি খামারের জীবনযাত্রা তুলে ধরার জন্য আপনাদের অনুপ্রেরণায় আমরা কিন্তু প্রত্যেকটা গ্রামে গ্রামে ছুটে যাই যে ক্ষুদ্র খামারিরা আসলে গরু লালন পালন করে কেমন আছে সেই বিষয়টি তুলে ধরার জন্য আসলে আমাদেরও অনেকটা খারাপ লাগে যে ক্ষুদ্র খামারিরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সব বড় লোকদের ব্যবসা হয়ে যাচ্ছে বিষয় আচ্ছা হ্যাঁ আমরা যাবো ওনার কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ